চলতি মৌসুমে লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন হয়েছে জমি থেকে সয়াবিন ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা বাজারে সয়াবিনের দাম বিগত বছরের চেয়ে বেশি হয় খুশি কৃষকেরা এবছর সয়াবিন থেকে প্রায় চারশো কোটি টাকা আয় হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ মেঘনা নদীর উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে রামগতি রায়পুর কমলগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি সয়াবিনের আবাদ হয় এবার উনচল্লিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে যা গত বছরের চেয়ে এক হেক্টর বেশি কৃষকরা জানান উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সয়াবিন আবাদে ফলন ভালো হয়েছে তবে বীজ সার ওষুধ এবং শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে কৃষকরা আরও জানান এবার সয়াবিনের দামও ভালো প্রতি মন বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায় সোয়াবিনের ফসল এবছর অনেক ভালো হয়েছে আমরা বিগত দিনও সোয়াবিন এখানে করছি সোয়াবিন হয়েছে সার সোয়াবিন হয়েছে কানি জমিনে সার পঞ্চাশ ষাট পর্যন্ত যায় কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সয়াবিনের বাম্পার ফলন হয়েছে আর জেলার সয়াবিন কেনাবেচায় প্রায় চারশো কোটি টাকা লেনদেন হবে কৃষকেরা বলছে গত বছর তারা অনেক বেশি ফলন পাবে তো আশা করা হচ্ছে এবার আমরা প্রায় উনআশি হাজার দুশো আশি মেট্রিক টনের টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি এবং প্রায় চার চারশো ছত্রিশ কোটি টাকার বাজার আমার মনে হয় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা থেকে পাঁচ হাজার টন বেড়ে লক্ষ্মীপুরে সয়াবিন উৎপাদন হয়েছে একাশি হাজার টন ইন্ডিপেন্ডেন্ট নিউজ